পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উল্লাসের সন্নিকটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের মিষ্টি হাব তৈরি হয়েছিল। রবিবার বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিকের বিধায়ক তহবিলের অর্থে ওই স্থানে একটি উচ্চ বাতিস্তম্ভের উদ্বোধন হয়। উদ্বোধন করেন বিধায়ক নিশীথ কুমার মালিক ও বর্ধমান দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, সমাজসেবী আজাদ রহমান, কামরুল হাসান, অনুপ প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।